नमस्कार সবাইকে, আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি একটা রেসিপি শেয়ার করতে চাই তোমাদের জন্য, যারা মেইনলি ডায়েট করছে তাদের জন্য, যাদের খুব মিষ্টির জন্য ক্রেভিং হয় তাদের জন্য। তো আমি এখানে এক কাপ কাঠবাদাম, এক কাপ চিনে বাদাম, এক কাপ কাজু বাদাম আর এক কাপ পিস্তা নিয়ে নিয়েছি এবং আনসল্টেড পিস্তা। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। তো তাওয়াতে আমি এবার আস্তে আস্তে একটা একটা করে বাদাম দেব, কাঠবাদাম, তারপর কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা। লো ফ্লেমে আমি এটাকে হালকা রোস্টেড করে নেব, যাতে এটার কাঁচা ভাবটা চলে যায় এবং খেতেও একটা ক্রাঞ্চিনেস আসে, যাতে আর খেতেও যাতে আরও টেস্টি লাগে। এটা আমাকে একটা আমার দিদি, যে আমেরিকায় থাকে, সে আমাকে এটা সাজেস্ট করেছিল এবং সত্যি এটা খুব ইজি টু মেক অ্যান্ড খেতেও ভীষণ টেস্টি। আমি নিজে এটা বানিয়েছি এবং এখনও অবধি মানে তৃষানেরও খুব ফেভারিট, এবং তোমরা এটা প্রত্যেকেই খেতে পারো, খুবই ভালো। যারা ধরো ডায়েট করছো বা ডায়েট বাদ দেও, সবসময় চিনি খাওয়াটা ভালোও না শরীরের পক্ষে। আমাদের একটা ক্রেভিং হয় মিষ্টি খাওয়ার প্রতি, যেহেতু আমরা বাঙালি, তো মানে ওইটার পরিবর্তে আমরা এই লাড্ডুটা খেতেই পারি। এটা হলো ড্রাই ফ্রুটস লাড্ডু এবং বানানো খুব সহজ। তুমি এটা বানিয়ে একটা কন্টেনারে করে রাখলে ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রেখে দিতে পারো, নো প্রবলেম। আমি পরে পেস্তাটা দিলাম, যেহেতু পেস্তাটা আমি বেশি রোস্ট করতে চাই না তাই আমি পরে দিলাম। তো এটা ভালো করে মিক্সড করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এটা এবার হয়ে গেছে অনেকক্ষণ, 10 মিনিট হালকা ফ্লেমে আমি করেছি। তো এটাকে আমি এবার নামিয়ে দেবো একটা প্লেটের ওপর, যাতে এটা ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এখানে নিয়েছি খেজুর, প্রায় 15-20টা মতো বীজটা ছাড়িয়ে নিয়েছি আমি। এটাকে আমি এবার হালকা 2 মিনিটসের জন্য রোস্ট করব, ভালো করে নেড়ে, এটাও লো ফ্লেমে, ঠিক আছে, যাতে এটা মানে এটাও পুড়ে গিয়ে একটা তেতো ভাব না চলে আসে খেজুরটার মধ্যে, ঠিক আছে। তো একটু নাড়তে হবে, মানে সবসময় নেড়ে যেতে হবে এটাকে। এবং এই লাড্ডুটা বানাতে আমাকে কিন্তু তৃষানও হেল্প করেছে, তোমরা দেখতে পাবে ও লাড্ডু বানাচ্ছে এবং ও পাশেই দাঁড়িয়েছিল। দেখো আমার হয়ে গেছে এখানে। তো এখানে আমি প্লেটে ঠান্ডা করতে দিয়েছি এবং খেজুরটাও ঠান্ডা করতে দিয়েছি, দুটোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বাদামগুলোকে গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো হয়ে গেছে ভালো করে আমি মিডিয়াম মানে মিহি করে ব্লেন্ড করে নিই। এবার আমি মিক্সারে খেজুর গুঁড়োকে ব্লেন্ড করে নেব আলাদা আলাদা করে, ঠিক আছে, একসাথে আমি দুটো একসাথে ব্লেন্ড করব না, আলাদা আলাদা করে দুটো করতে হবে। এই খেজুরগুলোর মধ্যে এই গুঁড়োটা দিয়ে নিতে হবে। এবার খুব ইজি, একটা হাতে ঘি মাখিয়ে তুমি লাড্ডুগুলোকে গোল শেপ করতে হবে চেপে চেপে, এবং এটা খুব ইজি হয়ে যাবে। এবং তৃষান দেখো আমাকে হেল্প করছে খুব ভালোভাবে, তো ও আমাকে হেল্প করেছে এবং খুব খুব টেস্টি হয়, তোমরা খেয়ে দেখতে পারো, এটা ভীষণ 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 টেস্টি হয় এবং মিষ্টিও হয়, নো ডাউট। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই, সবাই ভালো থেকো।